প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। দারুণ পদক্ষেপের সম্ভাবনার খবর, এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই এই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, গতকালকে আপনাদেরকে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বর্তমানে যেটি দরকার দুটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি হলো এজি সাহেবের সুস্থতা, তা একান্তই কাম্য, কারণ তিনি যত দ্রুত সুস্থ হবেন ততই কিন্তু বিষয়টি গতিপ্রাপ্ত হবে, তিনি উপস্থিত থাকতে পারবেন মহামান্য কলকাতা হাইকোর্টে। পাশাপাশি কমিশনের তরফ থেকেও পজিটিভ উদ্যোগ নিয়ে মামলা আর্জেন্ট ম্যাটার হিসাবে মেনশন করানোর একটা বিষয় থাকছে। সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সম্পূর্ণ সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, আরেকবার জানিয়ে রাখি, কোনো অফিসিয়ালভাবে নয়, সম্পূর্ণ সামাজিক গণমাধ্যম সূত্রে এই খবরটি বেরিয়ে আসছে কমিশনার মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে। এইমাত্র যে খবরটি বেরিয়ে আসছে যে কমিশনের তরফ থেকে আজ সোমবার 18/9/2023 তারিখে মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে এমনই একটি খবর উঠে আসছে, আবারও জানাই যে সম্পূর্ণ সামাজিক গণমাধ্যম সূত্রে খবরটি পাওয়া গিয়েছে, তাই এই খবরের সত্যতা আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু যাচাই করা হয়নি। আরও একবার জানিয়ে রাখি, আজ 18/9/2023 তারিখ, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে 141 নম্বর আইটেমে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা MAT 638 কিন্তু লিস্টেড হয়ে রয়েছে। ডেলি কজ লিস্ট অনুযায়ী সেটাই আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু আজকেই কমিশনের তরফ থেকে মামলা মেনশনের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার একটা খবর কিন্তু বেরিয়ে আসছে। বন্ধুরা, যদি দ্রুত এই মামলা মেনশন করানোর বিষয়ে কমিশনের তরফ থেকে এই ধরনের কোনো পজিটিভ উদ্যোগ নেওয়া হয়েই থাকে আজকে, তবে কিন্তু তা অত্যন্ত ভালো একটি খবর হয়ে উঠবে। কারণ দ্রুত মামলা মেনশন করিয়ে এই মামলার কিন্তু হিয়ারিং হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ যোগ্য বঞ্চিত প্রার্থীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন, তারা কিন্তু স্কুল যেতে চাইছেন, কারণ এটা তাদের হকের দাবি। তাই বন্ধুরা, আজকে যদি কমিশনের তরফ থেকে মামলা মেনশনের বিষয়ে কোনো পজিটিভ বা দারুণ ভালো একটি উদ্যোগ নিয়ে নেওয়া হয়, তবে কমিশনের পূর্ব নির্ধারিত বক্তব্য অনুযায়ী 25 তারিখের মধ্যেই কিন্তু এ বিষয়ে কোনো না কোনো একটা ভালো সদর্থক খবর উঠে আসতে পারে। বন্ধুরা, আমরা চোখ রাখবো সেই দিকেই। আরও একবার জানিয়ে রাখি, সম্পূর্ণ সামাজিক গণমাধ্যম সূত্রে খবরটি উঠে এসেছে আজকেই কমিশনের মামলা মেনশন সংক্রান্ত বিষয়ে, অফিসিয়াল কোনোভাবে নয়, তাই এই খবরের সত্যতা কিন্তু আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি। আপনাদের সুবিধার্থের জন্য এবং অবগতির জন্য এই বিষয়টি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। পরবর্তী ক্ষেত্রে কোনো খবর উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।